এত পাগলামি করলো ওই গুণা, মহানগর কমিটি করার ক্ষমতা নাই। এই অভিন্ন কমিটি নারায়ণগঞ্জবাসী মানে না, মানবে না, মানতে পারে না। চাষারা বাগে জান্নাত জামে মসজিদের দ্বিতীয় তলায় মাওলানা জুনাইদ আল হাবিব ঘোষিত হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক এর দায়িত্ব আমি এবিএম সিরাজুল মামুন প্রত্যাখ্যান করছি। একটা ফাঁক নিয়ে কমিটি গঠন হওয়া এটা আমরা চাই না। আমরা চাই সবাইকে সম্মিলিতভাবে আমরা হেফাজতের কাজ অতীতে যেভাবে করে আসছি ওইভাবে আমরা একসাথে কাজ করার জন্য চাই। আর গতকাল একটা ফাঁককে নিয়ে যে কমিটি গঠন করা হয়েছে এই কমিটি আমরা পুরা হাউস এই কমিটিকে প্রত্যাখ্যান করতেছে। এত পাগলামি করলো ওই গুণা, মহানগর কমিটি করার ক্ষমতা নাই, এটা মিথ্যা। আমরা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারতাম, যেভাবে এরা আইসে এভাবে আমরাও পারতাম, কিন্তু ভদ্রতা অভদ্রতা হরতুল্লাম একরাম করবে না, কারণ আমরা নিজেরা নিজেরা ভাই ভাই কেলে মারামারি পারামারি করতে যাবো। এদের বুঝ কম থাকলে আমরা তাদের বুঝব। ভাই সবসময় খেয়াল রাখবেন, আপনারা বিশৃঙ্খলা করবেন না, কেউকে মাইনাস করে নারায়ণগঞ্জবাসী চাবে না এবং চলবে না, এইটি আমাদের দাবি। আর মহানগরের যে ঢাকা মহানগর আইয়া নারায়ণগঞ্জ মাদুরি করব এইটা করতে দেওয়া হবে না ইনশাল্লাহ। এই অভিন্ন কমিটি নারায়ণগঞ্জবাসী মানে না, মানবে না, মানতে পারে না। আল্লামা আব্দুল্লাহ ওয়ারকে সেখানে মাইনাস করা হয়েছে। আব্দুল্লাহ ওয়ার তো কোনো কাগজ কলমের নেতা নয়, আব্দুল্লাহ ওয়ার নারায়ণগঞ্জের মাটি ও মানুষের নেতা। আল্লামা আব্দুল্লাহ ওয়ার নারায়ণগঞ্জের সাধারণ মানুষের দিলের নেতা। যারা কাগজ কলমে আল্লামা আব্দুল্লাহ ওয়ারকে মাইনাস করার চিন্তা করেছে, বেশি দিন সময় লাগবে না, তারাই বাংলাদেশ থেকে মাইনাস হবে। সবার সম্মতিক্রমে এবং মামুন ভাইয়ের নির্দেশে আমি ওনার পক্ষ থেকে যে বার্তা সেটা আমি আপনাদের সামনে পেশ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নারায়ণগঞ্জের সর্বজন শ্রদ্ধেয় আলেম মাওলানা আব্দুল আউয়াল সাহেবকে জেলা কমিটির মূল দায়িত্ব থেকে বাদ দেয়া এবং জেলা ও মহানগরের শীর্ষস্থানীয় আলেমদের মতামতকে অগ্রাহ্য করে হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটি ঘোষণা করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এই কমিটি প্রত্যাখ্যান করছি। 4 অক্টোবর 2024 শুক্রবার বাদ আসর চাষারা বাগে জান্নাত জামে মসজিদের দ্বিতীয় তলায় মাওলানা জুনাইদ আল হাবিব ঘোষিত হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক এর দায়িত্ব আমি এবিএম সিরাজুল মামুন প্রত্যাখ্যান করছি।